চাংসারি এইমসর কর্মচারী হত্যা সহকর্মীল অভিযোগের আঙুলি আত্মীয় মৃত্যু খবটিলে বকুর বামনি গাঁর নিপন কলিতা এইমসর অক্সিজেন মেইনটেনেন্স বিভাগের কর্মচারী আছে নিপন কলিতা আত্মীয়র দাবি মতে ঘটনার সময় যুবকজনে ফোন করেছিল এই জন লোকের ফোন কলত কৈছিল সহকর্মীরে হওয়া সংঘাতর কথা নিপনে মোক 9:10 ফোন করলা যে প্রণব দা এনে মোর ইহতর কাজিয়া হয়েছে মোক গলটা মারছে এইমসর আগত আহি ইহতর রুমটো তো চিনি নাপাও আরো ফোন মারল ফোন মারতে সি ফোনটো রিসিভ করলা ইয়ার ফোনটো ইহতর একটা লগর লড়া লই লৈছে তেতিয়া হিন্দিতে কথা পাতি আছে কলা এনে এনে কথা সোমাই যায় বিচারি বিচারি বাহির করল রুমত ইহতে গোটেই কেটা লড়া বাহিরত আছিল ইয়ার লাস্টটো ভিতরত আমি যাই চাও যে সি নাই অলরেডি সি ফোনত মোক অলরেডি কয়ে দিছে ইহতক মোক মারছে বলে তেতিয়া সন্দেহ কি করবো তাতে যে লাস্ট পালে সিহতেই মারছে বাকি কেজন সব বাহিরর লড়া এগুলা ইয়াতেও সিহতেও কাম করবো আইছে ঘটনা সন্দৰ্ভত ইতিমধ্যে চাংসারি আরক্ষীর জালত পৰিছে নিপন কলিতার তিনি সহকর্মী ধৃত অমিত মণ্ডল বিনীত গুপ্তা আর দীপক শর্মা ঘটনার দিনা ইভিনিং শিফটত ডিউটি পৰিছিল নিপন ইভিনিং শিফটর ডিউটির প্রথমবার রুমত নিশা কটাবলগীয়া হয়েছিল যুবকজন পশ্চিমবঙ্গ বিহার আর উত্তর প্রদেশের কর্মচারীর সঙ্গে রুমত আছিল নিপন কলিতা দাদাজনক ফোন করে কইছে যে মোক মারিছে আপনি সকালে আহক মোক বসাও হেনেকে সেখিনিও কইছে আর দাদা ইমান দিনে ঘরের আপ ডাউন করে আসছিল ইভিনিং শিফট লগার কারণে গাড়ির অসুবিধার কারণে কালি ফার্স্ট টাইম রুমত আইছিল তার মাজত ছয়জনমান আপনার বিহারর আছে আর এজন নে দুজন ওয়েস্ট বেঙ্গলর আছে কোনে কিয় আর কি কারণত যুবকজনক হত্যা করিলে এই সমগ্র ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের চাংসারি আরক্ষী অব্যাহত রাখিছে অনুসন্ধান বাইহাটার শ্রীমন্ত দাস নিউজ 18 অসম নর্থ ইস্ট